ভোট উৎসবের আবহ গোটা দেশ জুড়ে। আর কয়েকদিন বাদে প্রথম দফার ভোট এ রাজ্যে। শুধুমাত্র রাজ্য নয়, দেশেও সেই ভোটের আবহ দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলেই ব্যস্ত রাজনৈতিক প্রচারে। উত্তর চব্বিশ পরগনার বারাসাত লোকসভা কেন্দ্রে এবার ভোট সপ্তম দফায়, অর্থাৎ শেষ দফায় ভোট। তাই এখনও পর্যন্ত রাজনৈতিক উত্তাপ প্রখরভাবে দেখা না গেলেও সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা নেমে পড়েছেন প্রচারে। এবার মানুষের মনে দেওয়াল লেখায় নজর আনতে হাবড়া ও শুকনগর তৃণমূল এবং বামফ্রন্টের পক্ষ থেকে দেখা গেল একাধিক ব্যঙ্গচিত্র। কোথাও প্রধানমন্ত্রীকে চৌকিদার চোর, আবার কোথাও লুঠেরা বলে উল্লেখ। কোথাও আবার প্রধানমন্ত্রীর মিথ্যা প্রতিশ্রুতির ফানুষ ব্যঙ্গ করে তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, বিজেপি নেতা মুকুল রায়ের ছবি ব্যঙ্গ করে তোলা হয়েছে দিদির কাছেও। পাশাপাশি শাসক দলের বিরুদ্ধে বামফ্রন্ট ব্যঙ্গচিত্রে কোনো অংশে পিছিয়ে নেই। কোথাও চপ শিল্প, আবার কোথাও প্রধানমন্ত্রীকে সেবা করার সুযোগ। সব মিলে গণতন্ত্রকে বলি দেওয়া হচ্ছে, এমনটাই ছবি তুলে ধরা হয়েছে সিপিএমের ব্যঙ্গচিত্রে। বলা যায় ভোটের আগে জমে উঠেছে এই ব্যঙ্গ প্রচার চিত্র। এ প্রসঙ্গে সিপিএমের হাবড়া 15 নম্বর লোকাল কমিটির সদস্য সুস্মিত দাস জানিয়েছেন, ছোট থেকে বড় সবাই কার্টুন দেখতে ভালোবাসে, তাই কার্টুনের মাধ্যমে তুলে ধরা হয়েছে তৃণমূল এবং বিজেপির কিছু চিত্র। মানুষ দেখছে, কারণ মানুষ একই রকম দেওয়াল লিখন আর চাইছে না, তাই কার্টুন ছবির দিকে নজর দেওয়া হয়েছে। দেওয়াল তো সাধারণ মানুষের আকর্ষণ ক্ষমতা দিন দিন কমছে, দেওয়ালে সবাই লিখছে প্রার্থীর নাম, প্রার্থীর চিহ্ন, বিভিন্ন দলের। কিন্তু কার্টুনটা এমন একটা চরিত্র, ছোট বড় প্রৌঢ় মধ্যবয়সী সবারই একটা অন্যতম আকর্ষণের কেন্দ্র হলো কার্টুনের চরিত্র। টিভিতে দেখেছেন বাচ্চারা কীভাবে কার্টুন নিয়ে মেতে থাকে সারাদিন, বাচ্চা থেকে বুড়ো। সেই আঙ্গিকে দাঁড়িয়ে আমরা কার্টুনের মাধ্যমে মানুষকে বোঝাবার চেষ্টা করছি তৃণমূল আর বিজেপি একই, এই জন্যই আজকে এখানে আমরা কার্টুনে রেখেছি। তবে ব্যঙ্গচিত্রের প্রচারে নেই বিজেপি। বিজেপি নেত্রী ভাস্বতী সোম জানিয়েছেন, ব্যঙ্গচিত্র একটি শিল্প, ভালো জিনিস, তবে সিপিএম এবং তৃণমূল যে ধরনের ব্যঙ্গচিত্র করছে তা তাদের রুচির পরিচয়। নিজেরা চোর, তাই প্রধানমন্ত্রীকে চোর বলছে, এমনটাই দাবি করেছেন তিনি। ব্যঙ্গচিত্র মানে হচ্ছে, ব্যঙ্গচিত্র ভালো জিনিস, ভালো একটা শিল্প, এটাকে সম্মান জানাই। কিন্তু ব্যঙ্গচিত্র যখন কোনো ইনসাল্টিং জায়গায় যায়, তাহলে তাকে আর সম্মান জানানোর জায়গায় বোধ হয় থাকে না। এবার ব্যঙ্গচিত্র তারা আঁকতেই পারে, আর সিপিএমকে 34 বছরকে আমরা দেখেছি যে ভেঙে দাও গুড়িয়ে দাও, ওরা যে কোনো সংস্কৃতিকে ভেঙে দেয় আর গুড়িয়ে দেয়। এবং টিএমসি থেকেও যে ব্যঙ্গচিত্র আঁকা হচ্ছে, তো ওদের তো আর কিছু করার নেই, ব্যঙ্গচিত্রই করবে। ব্যঙ্গচিত্রের পাশাপাশি স্লোগানও বিভিন্ন, চৌকিদার চোর হ্যায় এরকম উক্তি করা আছে। চৌকিদার চোর হয়, কিন্তু চোর কিন্তু প্রমাণ করা যায়নি। যেহেতু আমি চোর, সে তো আমি অন্য কেউ চোরই দেখব, এটাই মনে হয় তাদের তরফ থেকে আমার বলার। ভোট ময়দানে স্বাভাবিক দেওয়াল লিখনের থেকে ব্যঙ্গচিত্র যে নজর কাড়ছে সাধারণ মানুষে, তা বলাই বাহুল্য। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ নিউজ।